নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ডায়মোট হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি দাস ববি অভিজিৎ দাসকে সবাই ববিদা বলেই চেনে এলাকায় ববিদার কাছে একদম প্রচার শেষ আজকে আমরা ববিদার কাছে কয়েকটা বিষয় একটু সংক্ষেপে জেনে নেব ববিদা প্রচার আজকে শেষ হয়ে গেল প্রচারের শেষ লগ্নে এসে আপনার অনুভূতিটা ঠিক কী কালকে সারাত আমি জেগেছিলাম অভিষেক ব্যানার্জি প্রচুর ক্রিমিনাল ঢুকিয়েছে ফলতা ডায়মন্ড আবার সাতগাছিয়া বিষ্ণুপুর সব করে সব জায়গায় মেটে বসতে ক্রিমিনাল রয়ে করে রেখে দিয়েছে ও তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ও কালকে সারা ধরে থ্রেট করেছে যায় বিজেপির তোরাকে ভোট দিতে যাবি না এবং পলিম বুথে যদি না থাকে তাহলে ঘর বাড়ি জ্বালিয়ে দেব এবার ওরা যে প্ল্যানটা করেছে সেটা হচ্ছে যে আমার নিজের বুথে ছাপ্পা মারবে প্রচুর সময় ক্রিমিনাল এখানে এনে রেখে দিচ্ছে সৌকত মাল্লার ক্রিমিনাল বাহিনী এবং তারাপুরি এখানে সন্ত্রাসের বাতাবরণ করবে যাতে আমি এখান দিক দিয়ে না বেরোতে পারি তো বিষয়টা হচ্ছে যে রয়েছি খুব এতে যে সাধারণ মানুষ তার ভোটটা ও দিতে দিচ্ছে না ওই কাপুরুষটা এত কাপুরুষ ওর হা মানে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে যে তার প্রয়োগ করাটা ওর কাছে এত ভয় ও জানে ওর জামানত জব্দ হবে এই জন্য এত ক্রিমিনাল নামিয়ে দিয়েছে আর পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আজকে পুরো বড়ো হয়ে কাজ করছে দেখছে না ফলতাই যাতে আমি ঢুকতে পারি ওই র্যালিটা আমাকে আইসি রিকোয়েস্ট করছে ভয়বাবু আপনার কাছে হাত জোর করছি যে ফলতায় আপনি ঢুকবেন না হ্যাঁ এখানে প্রচুর ক্রিমিনাল রয়েছে এখানটায় আপনি ঢুকবেন না এবং আমি যাতে না ঢুকতে পারি আমার রুট ছিল ফলতা হয়ে ওই ফলতারের মুখটাই মানে ফতপুরের আগে যেটা আমাদের ওই দিঘির পায়ের দিকে যায় পুরো ব্যারিকেডটা দেখেছেন কেউ রকম করে রেখেছে তো এ হচ্ছে বিষয় ইয়াং অফিসার সব এদের কেরিয়ার আমি নষ্ট করতে চাই না কিন্তু টোটাল অভিষেক মানে যে পুলিশ কন্ট্রোল করে নি ছাড়া এই এর মদত দিচ্ছে ডিএম এবং সিইও চিফ ইলেকটরাল অফিসার আরি জাফতাব তো আপনি কেন্দ্রীয় বাহিনী থাকবে এরকম একটা আশ্বাস আমরা বারবার পাচ্ছিলাম এবং ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় বাহিনী থেকে ভোট হবে এই যে একটা আশ্বাস আমরা এতদিন শুনেছি আপনার সেখানে খানিকটা বিশ্বাসে কি চিড় ধরছে নাকি আপনি ভোটারদের আজকেও আশ্বস্ত করবেন যে ভোট তারা দিতে পারবে তারা যাতে ভয় ভেঙে বেরোয় না আমি এত আশ্বস্ত করছি কিন্তু বিষয় হচ্ছে যে আমি আশ্বস্তটা যে করব এই যে এ হচ্ছে আমাদের তো অন্য কারোর তো আমি দেখতে পাচ্ছি না যে এই বিষয়টাকে নিয়ে চাপ ধর আমি কবে থেকে বলছি যে সিইও চিফ ইলেকট্রাল অফিসার আরিজা আফতাব এ হচ্ছে তৃণমূলেরকে কে জেতানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করে আর অভিষেক মহাজকে জেতানোর জন্য দু হাজার উনিশে দু হাজার একুশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তো এই লোকটি আর এইখানকার ডিএম কেউ কোনো দিন প্রেসার করে না তো এখানে পুরো দেখতে পাচ্ছে না যে টোটাল এমসিসিকে ভায়োলেশন করে সম্পূর্ণ কি হারে এখানটায় বড় বড় হোর্ডিং টানিয়ে রেখেছে ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ের উপর এত প্ল্যাকার্ড ফেস টুন একটা খুলতে দেখেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে তো ভোট আমি একটা জিনিস আজকে দেখছিলাম যে ফলতা বিধানসভা কেন্দ্রটা প্রায় ঘুরছিলাম আমরা ফলতা ওদিকে আপনার বজবজ ওই সব এলাকাতে দেখলাম কোথাও বিজেপির ঝান্ডা পর্যন্ত লাগাতে দেন বা অন্য কোনো বিরোধী দলের ঝান্ডা নেই একমাত্র ফ্ল্যাগ ফেস্টুং এবং হেডি হোর্ডিং দেখলাম তৃণমূল কংগ্রেসের আপনারা কি লাগাতে পারেননি না লাগাতে দেওয়া হয় দেখুন প্রথম কথা হচ্ছে ফলতা এরিয়ায় যেসব বিজেপির বিজেপির ফ্লেক্স টানাতে গিয়েছিলো সেই ড্রাইভারকে অনেক মারধর করে তাড়িয়ে দেয় আইসিকে আমি বললাম আইসি বলছে দেখছি আবার ড্রাইভারের ফোন নাম্বার আইসিকে দিলাম আইসি ড্রাইভারকে ফোন করে বলছে না তোমাদের এখানেই আসতে হবে না তোমরা অন্য জায়গায় লাগবে জানো তো তো আইসি নিরূপায় এখানটায় ফলতার আইসি উপরেরা সমস্ত যুক্ত আছে এদের সঙ্গে এখানটায় ডিএম কোনো কাজ করছে না ডিএম সুমিত গুপ্তাকে ইমিডিয়েট এখানে সরিয়ে দেওয়া উচিত আমি এরা জানিয়েছিলাম ওপরে তো তাদের তো কোনো ভূমিকা দেখেনি এখানে এই মেশিনারই তো আপনার পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন করতে দেয়নি এই মেশিনারি তো কাউকে জিততে দেয়নি আর আমাদের প্রত্যেকটা মানুষ উচিত যেখানে যেখানে ছাপা মারবে সেই ইভিএম মেশিনটাকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেওয়া কারণ পুলিশের মদতে অ্যাডমিনিস্ট্রেশনের মদতে ওর প্রিসাইডিং অফিসারদের যে ট্রেনিং হয়েছিল সেখানে সৌকাত বাহিনী এবং জাহাঙ্গীরের লোকেরা গিয়ে তাদের থ্রেড করে এসছে ওর ভেতর থেকে মোবাইলে সব ছবি পাঠাতে হবে যেখানে মোবাইল যদি বাই চান্স যদি সিআরপিএফ এ করে মানে আপনার সাদা যদি আটকে দেয় সেই জন্য প্রিসাইডিং অফিসারদের মোবাইলে কে কোথায় ভোট দিচ্ছে সেটা পাঠাতে হবে ছে তোদের অবস্থা খারাপ করে দেবো আমাদের অনেক টিচার আছে প্রিসাইডিং অফিসার তারা সব ফোন করে আমাকে বলছে আমি অনেকবার জানেছি যেমন ধরুন আপনার এতে ওই কোস্টাল এরিয়া পাড়ুলিয়া কোস্টাল প্রচুর সঙ্গে ওখানে ক্রিমিনাল রেখে দিচ্ছি আমি কালকে পুলিশ অফিসারকে জানালাম উনি বলছেন আমি ইমিডিয়েট দেখছি পুলিশ অফিসার বাইরের এবার আমি ওনাকে বললাম উনি বলেন আমি এখনই দেখছি দেখার পরে উনি বললেন আমি দেখছি এবার উনি তো ডিপেন্ডেন্ট না আপনার এর উপর না লোকাল পুলিশের উপর তো সেখানে কি করলে সেখানটা বসে আপনার আগে থেকে পুলিশ ইনফরমেশন দিয়ে দিল আড়াইশোর মতো ক্রিমিনাল ছিল যাদের অনেকে এখানকার লোক নয় মানে ভারতীয় নয় তো সেখানে আমি এ দিয়েছি হোটেল ব্লু বার্ড আমি একদম এই পুলিশ অফিসারকে মেসেজ করেছি হিউজ নাম্বার অফ ক্রিমিনালস মোস্ট অফ দিম আউটসাইডার্স এখানে পুলিশ অফিসার ওকে উইল রেড ইট তুমি রেড করতে গেলেন যখন তারা সবাই পালিয়ে গেল পালিয়ে একটা হোটেলে আশ্রয় নিল আমার কাছে এখানটায় ইনফরমেশন আছে আমি আপনি মিডিয়ার সামনে এখন বলছি না প্রচুর সংখ্যক ক্রিমিনাল আমি ওপরের পাঠিয়েছি তারা সমস্ত জায়গায় রাজ গেছে এবং আপনারা যদি মিডিয়া থাকেন ডায়মন্ড হাবারের ভোটটা সবথেকে ইন্টারেস্টিং ভোট দেখবেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে পিসির ভাইপো সে কীভাবে ছিনিয়ে নিচ্ছে কেউ দেখবেন না যে কোনো ভোট করতে ভোট করাতে আমি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করব দেখবেন ওরা কেউ ওরা ক্যামেরা ঘুরিয়ে রাখবে কাস্টিংয়ের ভোট বলবে নেট স্লো নেটটাকে স্লো করিয়ে দেবে যেমন আপনার আমরা যাতে সুবিধাতে এ করবো যেমন ধরুন ফলতা এই প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আপনি ক্যান্ডিয়াতে দেখাচ্ছেন আপনাকে দেখাচ্ছি যে কোন কোন হোটেলে কী কীভাবে হয়েছে হ্যাঁ এই প্রত্যেকটা জায়গায় এরা হ্যাঁ যেমন ধরুন পূর্ব বিষ্ণু নেতৃত্বকে দেবে প্রধান হচ্ছে ভোলানাথ সর্দার ওখানকার প্রধান ও প্রধান হরেন্দ্রনাথ মাখাল সত্যবাজা গৌর পাজে অলোক মাখাল মৃন্ময় মাখাল ছোটো সর্দার প্রবীণ মাখাল আচ্ছা এরা সব নেপালগঞ্জ পানোকা কুলেধারি অঞ্চলে ছাপা চলবে মানে আটচল্লিশটা বুথ আছে আটচল্লিশটা বুথে ছাপা মারবে আপনার এখানে কৃষ্ণ আছে ওই নোদাখালীর ওইখানটায় ওইদিকে ছাপা মারবে এর মধ্যে পঁচিশ ত্রিশ জন নিয়ে কালকে সারাত ধরে এবং আজকে অবশ্য বাড়ি বাড়ি বলছে কোনো ভোট দেওয়া যাবে না মানে হিন্দু এরিয়াগুলোতে যেখানে বিজেপির ভোট ব্যাঙ্কটা আছে সেখানে ওরা ভোটটা করতে দেবে না একদম তো সেক্ষেত্রে আগামী ছত্রিশ ঘন্টা আপনার হাতে এখনো সময় আছে এই ছত্রিশ ঘন্টা আপনি কি কোনো পরিকল্পনা করছেন পার্টি আপনার পার্টির সাথে কথা বলি আমি পার্টির উপরে নেতৃত্বকে জানিয়েছি কিন্তু পার্টির অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তো আমার আমি দেখভাল করি আপনাকে মনে হয় যে এতদিন ধরে যে এ করছেন যে পার্টিতে সেরকম সিডিএমদের চমকানো ধমকানোর মতন আমি পারি বলে আমাকেই তো দায়িত্বটা দিয়েছে পার্টি তো আমি তো বারবার তাদের বলছি একে তো আমার নাম অনেক দেরিতে ঘোষণা হয়েছিল যদিও সেটা একটা কারণ ছিল কারণ যাতে আমার এগেন্স্টে অন্য কোনো ফলস কেস না দেওয়া হয় এবার এতদিন ধরে আমি এখানে ছিলাম না অর্গানাইজেশনটা অনেক উইক ছিল কিন্তু মানুষ এখানে নাইনটি পার্সেন্ট অভিষেকের বিরুদ্ধে এই যে ফ্ল্যাগ ফেস আমরা যত টানিয়েছি সব ছিড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে যেখানে এখানে সম্ভব ফলতা বা ডায়মন্ডের অনেক অংশ এরই করেনি প্লাস হচ্ছে যে অভিষেক ব্যানার্জির হাতে প্রচুর টাকা আছে আমার দলের একটা অংশকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে কিনে নিয়েছে দেখুন পার্টির মধ্যে বহুত বাইরে লোক এসছে আমাদের পার্টির মধ্যে দু ধরনের তিন ধরনের লোক আছে একটা বাইরে থেকে এসছে তারা একদম ডেডিকেটেড কারণ তারা তৃণমূলে বা সিপিএম ঝাড় খেয়েছে তারা এসছে আরেকটা দল এসছে তার ডেডিকেটেড পার্টি ইডিওলজি ইডিওলজি বলছে তাদের সহজে কিনে নেওয়া যায় একটা দল এসছে যারা হাটকোর পুরাতন যাদেরকে সোর দিয়ে কচিল তারা কোনো দিন পার্টি বিজেপি ছাড়া তারা অন্য কিছু করবে না আমি আসার পর যখন দেখলাম যে পুরাতন অনেক লোক এখানে সরে রয়েছে আমি তাদেরকে আবার পথে নামালাম আমার কাজে নামা তারা ঝাঁপিয়ে পড়লো কারণ দু হাজার একুশে সন্ত্রাসের পর অনেকে ভয়ে ঘুটে গিয়েছিল। এবং ওই সন্ত্রাসের পরে নীলাঞ্জন যে ছিল সে তো পারে চলে গিয়েছিলো তো কোনো এখানে পা দেয়নি ফলে তারা যখন দেখলো যে তাদের ঘরের ছেলে ববি এসছে তো সেই জন্য তারা ঝাপিয়ে আপনারা দেখেছেন র্যালিগুলোতে বা আমার নমিনেশনে সময় কী লোকগুলো রয়েছে মানে বিষয়টা হচ্ছে যে সবাইকে তো আবার যদি সেই সন্ত্রাস তৈরি করে এটা ভাবছে এবার ক্রিমিনালগুলোকে লিস্ট আমি তৈরি করেছি ভোটের পরেও তো বেঁচে থাকবো পার্টি আমরা ক্ষমতা আসবেই কারণ ক্রিমিনালগুলোকে যাতে সূর্যের আলো না দেখতে পারে এই ক্রিমিনাল মস্তান যেগুলোর নাম বলছে বিলাক ওয়াইজ সব তো রয়েছে সেটার ব্যবস্থা অবশ্যই আমি করবো ভোট হবেই সংঘর্ষ হবে এটা নিশ্চিত আপনি জেনে রাখবেন এবং অভিষেক হারানো হবেই কারণ এখানে প্রত্যেকটা মানুষ তার দাঁতে দাঁত পেয়ে অত্যাচার সহ্য করছে এবারে আর তারা সহ্য করবে না এবারে অনেক বুথে খুব ঝামেলা হবে দেখবেন যার মানুষ জন মানে একদম দলবদ্ধভাবে গিয়ে যারা ছাপ্পা দিতে আসবে তাদেরকে অনেক কিছু হতে পারে এখানে আপনি যদি যদি দেখেন যে কিছু ক্রিমিনাল গণপিটুনিতে মারা গেল আশ্চর্য হবেন না অনেক এখানটায় গণপিঠ হইতে মারা যাবে অভিষেকের অনেক লোক অনেক ক্রিমিনাল মারা যাবে মিলিয়ে নেবেন আপনি হবেই হবে অর্থাৎ আপনি বলছেন যে এই নির্বাচনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে মানুষ তার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য অধিকার রক্ষার জন্য যে লড়াই করার দরকার সেটা ভোটের দিন হতেও পারে হ্যাঁ হাতে আইন তুলে নেবে মানুষ কাউকে বলতে হবে না কাউকে উস্কাতে হবে না তাই সে যদি ভোট না পায় পরপর দশ বছর ধরে একটা হচ্ছে কতদিন তারা সহ্য করবে একটা পিস্তল থাকবে তাদের কাছে থাকবে একটা পিস্তলে কটা কজনকে একজনকে মারবে এবার গণপিটুনিতে তাই এত লোক জোর যাবে তাহা যদি ছয় শয় বেরোয় কী হবে রমা হবে ইভিএম মার্ক ভেঙে দিতে পারে তারা পিটিএ মেরে দিতে পারে তারা হবে মানুষ তারা হাতে আইন তুলে নেবে ভোটে অভিষেক কেউ হটানোর জন্য ডায়মন্ডে মানুষ শেষ জবাবটা দেবেই নাও আর নেভার আপনি এই যে ভোট প্রচারের পর আজকে আবার আপনার ছত্রিশ ঘন্টা আপনার হাতে এখনও সময় আছে মানুষের সঙ্গে যাবেন আপনার পরিকল্পনা থাকে সাংগঠনিক পরিকল্পনা আর এর মধ্যে আপনি বলছেন মানুষ এবারে ডায়মন্ড হারবারে ডুয়ার ডাই সিচুয়েশান তৈরি হবে লড়াই হবে এই সব কিছু নিয়ে আপনার শেষ আপনার কাছে এটা জানার যে আপনার কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী দেখুন এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর সিট ছিল এখন অনেকটা ডিপেন্ড করে আপনাদের মিডিয়ার উপর কারণ আমি যেহেতু মিডিয়া টাইগার নই আমি সে ধরনের সেলিব্রিটি নই কোনো মিডিয়ার সামনে আসি না মিডিয়া কভারেজ আমি অনেক কম পেয়েছি অভিষেক ভাই যে সেখানে হাইপ্রোফাইল হিসেবে মিডিয়ার অনেকটা নিয়ে নিয়েছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আপনি যখন আজকে ঘুরে ঘুরে দেখেছেন দেখেছেন সাধারণ মানুষ কীভাবে ওর বিরুদ্ধে কথা বলে যখন দেখেছেন নাইনটি পার্সেন্ট মুসলিমরা পর্যন্ত তৃণমূলের লোকেরা পর্যন্ত চাইছে অভিষেক কারণ ডায়মন্ড একটা শান্তি এরিয়া ছিল এরিয়ায় কোনো দিন অশান্তি হয়নি অভিষেক আসার পর এমনকি তৃণমূলের যে এমপি ছিলেন সমীর মিত্র লোকে তো স্বেচ্ছায় তাকে ভোট দিয়েছিল। অভিষেকের তো পেয়েছিল ফর্টি পার্সেন্ট যখন দাঁড়ায় উনি তো ফিফটি সিক্স পার্সেন্ট ভোটে জিতেছিলেন ষোলো পার্সেন্ট কম পেয়েছিলো অভিষেক কারণ অভিষেককে এই যে ছাপ্পা যদি না মানে অভিষেকের লোকে এখানকার লোকেরা ঘেন না করে ও গাড়ি থেকে নামে না কোনো জল খায় না এখানকার ও জল খায় হাজার টাকা লিটারের জল ও ডায়মন্ডের লোকদের সেই আগেকার দিনে সেই নিয়ে মানে ব্রিটিশরা যখন এসেছিল আমাদের ব্ল্যাক নিগার বলতো না আমাদের বা ভারতীয়দের যেমন ঘেন্না করতে এরাও সেরকম ও এখানটায় এইরকম ডায়ালগ দেয় ডায়মন্ডের লোকের নাকি শবরা বুকে আত্মার রয়েছে অ্যাকচুয়ালি এখানকার লোকের রক্ত চুষছে এখানকার পঞ্চায়েত এবং কর্পোরেশন ডেভেলপমেন্টে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসছে হাজার হাজার কোটি কোটি টাকা ও পেশেরও একটা কমিশন হিসেবে নিয়ে চলে গেছে এই জন্য দেখছেন এলা এলাকাগুলো কোনো ডেভেলপমেন্ট নেই সেন্ট্রাল থেকে প্রতিটা ভূততে কমপক্ষে তিন থেকে চার কোটি টাকারও পাঠানো হয়েছে পুরো টাকাটাই ঝেঁয় নিয়ে চলে গেছে আর ওর এই ক্রিমিনাল বাহিনী এই রাজত্ব করছে অভিষেককে হটানোর জন্য বদ্ধপরিকার আপনারা নির্বাচন কমিশনকে বলুন যে প্রত্যেকটা ভুক্ত সেন্ট্রাল ফোর্স দিয়ে তার ভোটার আই কার্ড চেক করে তাকে যেন ঢোকানো হয় সিসিটিভি ক্যামেরাগুলো যেন ঠিক থাকে ওয়েবকাস্টিংয়ে যেন ইন্টারনেট স্লো না হয় দেখবেন ও জব্দ হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এটা আমার শেষ প্রশ্ন যে তাকে আজকে একটি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন ব্যক্তিগত সাক্ষাৎকারে ডায়মন্ড হারবার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে আপনাদের আমাদের বিজেপি প্রার্থীকে চার তারিখে সন্ধ্যেবেলায় আপনাকে স্পেশালি তাকে নিয়ে প্রোগ্রাম করতে হতে পারে হ্যাঁ শুভেন্দু দত্তর মধ্যে আমি একটা দেখেছি আমি বারবার যেটা বলি যে আমার এই বিজেপিতে আসার পর অভিষেক আসার পর আমাদের দলের মধ্যে তো আমি চালাতাম ওর এই দুর্নীতির বিরুদ্ধে করাপশানের বিরুদ্ধে ওর এই হিংস্রতার বিরুদ্ধে আমাদের রাজ্য বিজেপি সেরকম কাউকে বোল্ড সেই জিনিসটা পায়নি মাঝে মাঝে সুকান্ত বলতেন আমাদের রাজ্য সভাপতি বলতেন দিলীপ দা পরে রাজ্যসভাতে সুকান্ততা বলতেন কিন্তু সবথেকে বেশি দেখেছি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মুখরা হয়েছিলেন আমাদের এই শুভেন্দু দা এই সেই অ্যাঙ্গেলে শুভেন্দুদাকে এই দিক দিয়ে আমি আলাদা রেসপেক্ট করি যদিও আমি মুকুলদা যখন আমাদের দলে এসেছিলেন যেহেতু উনি আমাদের দলের নন আমি মুকুলদা অত কাছে গেসতাম না কিন্তু দার মধ্যে আমি একটা জিনিস দেখেছি ওনার মধ্যে যে তেজ এটাকে দেখুন উনি শুনতে আসছেন না আপনাদের এখানটা আমার সাক্ষাৎকার দেখবেন কেন আমি যাই না আর আমি সবসময় স্পষ্ট ভাগতাম সাদাকে সাদা বলি কালোকে কালো বলে এই জন্য আমার অনেক নাম আছে তা শুভেন্দুদা তা নিশ্চয় অনেক কিছু চেষ্টা করছেন যে অভিষেক ব্যানার্জির এই অভিশাপ থেকে ডায়মন্ডকে মুক্ত করে কালকে আমার সঙ্গে কথা হয়েছে উনি বলছেন ঘাবড়াবেন না উনি তো অ্যাকচুয়ালি সকলে তো ওনাকে চাই সুকান্ত দাকে চাই তা সুকান্ত দা শুভেন্দু দা দিলীপ দা তিনজনে খুব কম টাইম দিতে পেরেছে আর সত্যি আদালতে অভিষেক ব্যানার্জি তো আমাদের বুথ সভাপতিরও যোগ্য নয় আমাদের দলে যদি আসতোকে বুথ সভাপতিকেও করতো না ওকে তিন বছর বুথে রাখতো তারপরে সভাপতি করতো সেখানেও আমাদের শুভেন্দু দা সুকান্ত দা দিলীপ দার এ কোর আসবে ও যে বলছে ও যে এমপি এমপি ছাপ্পা মারা এমপি ছাপ্পা মেরে ভোটে যেতে এমপি দেখুন ও ক্রিমিনালগুলোকে জব্দ করার জন্য কী করা যায় আমি তো এর আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জাহাঙ্গীরকে সাবধান করেছিলাম বেতালকে সাবধান করেছিলাম দেখো আমরা সব এলাকার লোক এলাকা শান্তিতে থাকা উচিত সৌকাত মোল্লা চলে যাবে সুবেন্দ্র কালকে আমাকে ইঙ্গিত দিয়ে গেছেন যে সৌকাত চলে যাবে গাড়ি পারে তো জাহাঙ্গীর যদি কথা না শুনে গ্যারেজ হবে এও গ্যারেজ হয়ে যেতে পারে সামিম নবকুমার বেতাল তেরা সব গ্যারেজ হয়ে যাবে যদি না এ করে শুভেন্দুদার সঙ্গে কালকে আমার ডিটেলস অনেক কিছু আলোচনা হয়েছে আমি সব কিছু বলছি না শুভেন্দু চেষ্টা করবেন ব্রাহ্মণে ভাইপুরে সন্ত্রাসকে কম এরই আমার বিশ্বাস অনেস্টলি বলছি আমার বিশ্বাস আছে সুভেন্দ্র দা এবং সুকান্ত দা এবং দিলীপ দা এ ট্রাইও এ থ্রি মাস্কেট এই ডায়মন্ডের সন্ত্রাস কীভাবে বন্ধ হয় আজকে দিলীপ সঙ্গে কথা হচ্ছে সেখানে সুকান্ত দার সঙ্গে কথা হচ্ছে একটু আগে র্যালি বার হওয়ার আগে সুকান্ত দার ফোন এলো সেন্সিটিভ বুথ কতগুলো আছে আমি বলে দিলাম প্রত্যেকটা বুথ সেন্সিটিভ তো আশা করি এটা হবেই অর্থাৎ আমরা দেখলাম ববিদা আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্বাচনী সেই রণসংগ্রাম যার দিকে গোটা পশ্চিমবাংলা বললে ভুল হবে গোটা ভারতবর্ষের নজর রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার্যত ভোটকে প্রহসনে পরিণত করে যে তার একটা রেওয়াজ তৈরি হয়েছে সেই রেওয়াজ ভেঙে রীতি রেওয়াজ ভেঙে ববিদা দাবি করছেন যে এই রেওয়াজ ভেঙে এবার এখানকার মানুষ কিন্তু ভোট দেবেন প্রয়োজনে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য নিজেকে যদি মনে হয় যে তাদেরকে সেই অধিকার কেড়ে নিতে হবে তাহলে তার সেই ভোটদানের অধিকারকে জনগণ প্রয়োজন হলে কেড়ে নেবে এই রকম প্রস্তুতিও চলছে এবং যে সমস্ত সন্ত্রাসী সমাজবিরোধী যারা ক্রিমিনাল যারা ইতিমধ্যেই এই সমস্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় হোটেলে আশ্রয় নিয়েছে তারাও যেন সাবধান হয়ে যায় কারণ জনরোষ গোটা অঞ্চল জুড়ে গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যে জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষ কিন্তু আছড়ে পড়তে পারে তার জন্য কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে কেউ কোনো প্রভোকেশন দেবে না মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষায় কিন্তু এই ধরনের জনরোষ তৈরি হতে পারে যাতে সেটা না হতে পারে অন্তত নির্বাচন কমিশনের সেই ব্যাপারে সজাগ সতর্ক এবং রাজ্য প্রশাসনের যে অংশ যারা এখানে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছেন তাদেরও এই ব্যাপারে সজাগ সতর্কতা থাকা দরকার এখন আমাদের দেখা যে সাধু সাবধান বলে তিনি বারবার বলছেন ববিদা সেক্ষেত্রে প্রকৃত অর্থে এই অপরাধীরা কতটা সত্যি সাবধানতা অবলম্বন করে নাকি ভোটের দিন সেই আবার আগের প্রসেস তারা নেয় আমাদের সেই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে কড়া নজর থাকবে ডায়মন্ড হারবারের দিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার